আমি কাঁদতে চেয়েছি তবু কাঁদতে পারিনি, আমি কাঁদতে চেয়েছি তবু কাঁদতে পারিনি, আমি বাঁচতে চেয়েছি তবু বাঁচতে পারিনি, আমি বাঁচতে চেয়েছি তবু বাঁচতে পারিনি, আমার মরণের সময় আপনজনকে দেখতে পারিনি, আমার মরণের সময় আপনজনকে দেখতে পারিনি, আমার মরণের কষ্টের কথা কাউকে বলতে পারিনি, আমার মরণের কষ্টের কথা কাউকে বলতে পারিনি, আমি কাঁদতে চেয়েছি তবু কাঁদতে পারিনি, আমি বাঁচতে চেয়েছি তবু বাঁচতে পারিনি, বিদায়ের মুহূর্তে আল্লাহ করি ফরিয়াদ, সুখে রাখো ভালো রাখো আমাদের পরিবার, বিদায়ের মুহূর্তে আল্লাহ করি ফরিয়াদ, সুখে রাখো ভালো রাখো আমাদের পরিবার, আমি কাঁদতে চেয়েছি তবু কাঁদতে পারিনি, আমি বাঁচতে চেয়েছি তবু বাঁচতে পারিনি। ভালো করে খুঁজে কোনো মৃতদেহ আছে কিনা, তারপর এখান থেকে আবার ব্যাগ নিয়ে যাচ্ছেন বা আরেকটি দল গিয়ে তখন একটি একটি করে লাশ তুলে নিয়ে আসছেন, এবং তারা যেই দিকে যাচ্ছেন এই দিকে যারা ছিলেন যারা আটকা পড়েছেন মারা গেছেন তাদের লাশ আসছে, অন্যান্য দিকের যে জায়গাগুলোতে আগুন এখনও আছে বা ধোঁয়া আছে এখনও পৌঁছতে পারেননি সেই জায়গাগুলো এমন কোনো দুঃসংবাদ নিয়ে অপেক্ষা করছে কি না সেই শঙ্কা তো থেকে যায়। আলামিন সৌমিত্র, সেই শঙ্কা থেকেই যাচ্ছে, কারণ আমি আপনাকে বলেছিলাম প্রথম অংশটি জাস্ট তারা যখন নিয়ন্ত্রণে আনে তখনই দুটি মরদেহ তারা উদ্ধার করে, এরপরে যখনই দুপা দুপা করে সামনে নিয়ন্ত্রণ করছে আর আগাচ্ছে ততই একের পর এক মরদেহর সন্ধান তারা পাচ্ছে এবং সেখান থেকে মরদেহগুলো উদ্ধার করে নিয়ে আসছে অ্যাম্বুলেন্স যোগে, সেগুলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাচ্ছে, সেই সংখ্যা বাড়ছে, তারা যতটুকু ভিতরে যেতে পারছে সেখানে গিয়ে ঠিক ততই তারা মরদেহের সংখ্যা জানতে পারছে। এটি আসলেই একটি হৃদয় বিদায়ক ঘটনা,